মেলা দর্শক, আমি রিপোর্টার ফারি, আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরা আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। এবার শাকিব খানের মা অপু বিশ্বাসকে কথা দিয়েছে, আর কখনো তোমাকে কষ্ট পেতে দেব না। এই কথা বলেই বৌমা হিসেবে মর্যাদা দিয়ে ঘরে তুলেছে শাকিব খানের মা বাবা অপু বিশ্বাসকে। অপু বিশ্বাস বরাবরই এই বাড়ি পুত্রবধূ হয়ে দাঁড়িয়েছে। জীবনের আর কিছু চাওয়ার নেই শাকিব খানের বাড়ি থেকে, জীবনে অনেক পেয়েছে বিশ্বাস। অপু বিশ্বাস বলেন, আমার জীবনে আমি আমার মাকে অল্পতেই হারিয়েছি, কিন্তু আরেকটা মা পেয়েছি যে আমাকে অনেকটা ভালোবাসা দিয়ে ভালোবাসায় আগলে রেখেছে, এমনটাই বলেছেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস আরও বলেন, মা হিসেবে তাকে আমি এখন অনেক সম্মান, মায়ের আদর ভালোবাসা না পেয়ে তার কাছে ছুটে যাই, সে আমাকে অনেকটা ভালোবেসেছে। যাই হোক, বুঝাবুঝির কারণে কিছু বছর আলাদা থেকেছি, তবুও তাদের কিন্তু খোঁজ খবর নিয়েছি, তারা কেমন আছে, কী করছে, সব কিছুর বিপদ আপদ শুনলেই ছুটে গেছি তাদের কাছে। যত বড়ই কাজ থাকুক না কেন, তবুও তাদের অনেক ভালোবেসেছি, বিপদের কথা শুনলেই না গিয়ে থাকতে পারিনি। সেই সুবাদে শাকিব খানের মা কিন্তু অনেকটা ভালোবাসে অপু বিশ্বাসকে, তাই তো তাকে দোয়া দিয়েছে, তুমি সুখী হও, জীবনে অনেকটা বড় হও, জীবনকে সুন্দর করে সাজাতে শিখো, এমনটাই বললেন শাকিব খানের মা। তোমার জীবনে কোনো কষ্ট না হোক, এটাই আমি চাই, এভাবেই তাকে দোয়া দিলেন অপু বিশ্বাসকে শাকিব খানের মা। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।